এখনো যে গলির মোড়ে নতুন একটা ক্যাফে হইছে না ওইখানে আসছি গার্লফ্রেন্ড নিয়ে ওকে ওকে ঠিক আছে ভুলে যাস কিন্তু এটাই লাস্ট বার হ্যাঁ এরপর আমার এনে খাবি জীবনেও ভুলবো না মামা মামা শোনো অর্কের জীবনে কিন্তু একটা অদ্ভুত রকমের ম্যাজিক হইছে গতকালকের অর্ক আর আজকের অর্কের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ শুনে খুব খুশি হইলাম Let's enjoy, eh? Good luck. ঠিক আছে মামা ওকে আসবো কি কি অর্ডার দিবা দেখছো কোনটা 13 নাম্বার পাস্তা ওকে এই ভাইয়া এই এসো ই করেন ওই একটা ওভেন বেকড পাস্তা দেন বাট স্পাইস দিবেন না ওর কিন্তু স্পাইস একদম পছন্দ না ও স্পাইস খেতে পারে না ওকে দিবেন খুব ভালো করে চিজ একটু বাড়াই টাড়াই দিন ওকে পুরোপুরি না বা শুরুটা করতে পেরেছি স্যার কিন্তু আসলে এর থেকে আরো অনেক বেশি আশা করেছিলাম আরে একলা ফিকে গাছে ওঠা যায় নাকি লেগে থাকো লেগে থাকো শুরুটা যখন করতে পেরেছো তোমাকে দিয়েই হবে আচ্ছা থ্যাংক ইউ স্যার আরে তোমার থ্যাংক ইউ তোমার কাছে রাখ আমি তোমাকে থ্যাংক ইউ বলবো পরের প্ল্যান কি বলো ও স্যার পরের প্ল্যান নিয়ে তো এখনো চিন্তা করিনি খুব বেশি দেরি করো না চিন্তা করো বিষয়টা গরম গরম আছে নরম হইতে দেওয়া যাবে না জি স্যার আর শোনো ক্লায়েন্টের সাথে এখানে আসছো সেখানে যাচ্ছো ইমার্জেন্সি কোনো কিছু দরকার হলে আমাকে বলো আমার দুজন বন্ধু আছে খুব ভালো গাইনি দেখ জি স্যার হ্যাঁ রোজ রোজ তোর ঢং দেখতে একদম ভালো লাগে না অফিসে নিচে আসছিস নিচে এসে নামলা নামলা বলিস কেন উপর উঠলে সমস্যা কি দোস্ত দোস্ত আজকে প্লিজ আমাকে বকাঝকা করিস না আজকে আমার বিশেষ একটা দিন বিশেষ দিন মানে কি বিশেষ দিন আমি না একটা ঘোরের মধ্যে আছি এমন একটা ঘোর থেকে আমি বের হচ্ছি না আমি বের হতে চাচ্ছিও না কি ঘোরের মধ্যে আছিস দোস্ত আমি না তামিমকে স্বপ্নে দেখছি মানে এই তুই আবার পাগল হয়ে গেছিস হ্যাঁ পাগল মনে হয়েই গেছি মনে হয় পাগল হয়ে যাচ্ছি আমার না তোকে কোনো কিছু বলার ভাষা নাই মানে তামিম এই ছেলেটার সাথে তোর এত কিছু হলো ছেলেটা বিদেশ চলে গেল বিদেশ থেকে এখন আবার দেশে আসছে আর তুই শিওর কিভাবে যে তামিম এখনো সিঙ্গেল দোস্ত তুই একটু খোঁজ নিবি আমি কোনো খোঁজ টোজ নিতে পারবো না প্লিজ দোস্ত আচ্ছা দেখ না তুই খুব সুন্দর ওই লোকটা দিছে না ডায়মন্ডের হীরা অনেক দাম হবে এমনি দিয়ে দিল আর কত কিছু দিতে চায় আমি নিতে রাজি হই না বাবা রাজি না হয়ে এত সুন্দর গিফট ভালোই তো তোর কি ধারণা আমি আংটি রাখবো কি করবি কালকে সকালে ওই লোকটার বাসে গিয়ে বউয়ের হাতে দিয়ে আসবো কি বলিস উফ ডিস্টার্ব একটা শোন আমি তার সাথে একটু ভাব করছি যাতে আমার কোম্পানির কাজকর্ম হয়ে যায় কিন্তু কাজের থেকে তো তার অন্য জায়গায় বেশি আগ্রহ অবশ্যই আমি তোকে আগেই সাবধান করেছিলাম আমি সাবধানে আসছি কিন্তু তোকে এটা দেখানোর একটা কারণ আছে কি কারণ শোন ওই লোকটার একটা বউ আছে বাসায় তারপরে সে আমার পিছে ঘুরে কেন কেন কারণ পুরুষ মানুষের এইটা একটা বৈশিষ্ট্য পুরুষ মানুষরা যত পায় আরো তত বেশি চায় আচ্ছা দোষ বাদ দে তো
বাদ দিছি আমি। আর শোন, রাত্রিবেলা এসব উল্টাপাল্টা আজেরা স্বপ্ন তামিমকে নিয়ে দেখা বন্ধ কর, আমার শুনতে একদম ভালো লাগে না। আচ্ছা ওকে, প্লিজ বকা দিস না তো।